শুরু করা তো প্রথমেই বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে একটি কার্ড যেরকম আমরা ব্যাংকের অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টের পর একটা আমাদেরকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড দিয়ে দেয় সেরকমই এটা একটা মানে এটা একটা লোন পেবেল একটা কার্ড যে কার্ডের মাধ্যমে আমরা আমাদের পড়াশুনোর জন্য কিছু টাকা অ্যামাউন্ট আমরা পাবো এবং সেটি পড়াশুনোর কাজে ব্যবহৃত করতে পারবো এবং তার জন্য একটা কার্ড প্রোভাইড করছে দিবি সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড আমরা দেখেছিলাম এর আগে স্বাস্থ্যসাথী কার্ডও প্রোভাইড করেছিল কিছু ক্ষেত্রে কাজ হয়েছিল কিছু ক্ষেত্রে কাজ হয়নি কারণ বারো কোটি জনগণের মধ্যে সবার কাজ হবে এমনটাই নয় আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু যে এলিজিবিলিটি প্রসিডিউরটা দিয়েছে আমি নিজে চোখে দেখেছি যে এলিজিবিলিটি প্রসিডিউরটা দিয়েছে সেটা একদমই লো লেভেলের এলিজিবিলিটি মানে অনেকেই পেতে পারবে বা সবাই আবেদন করতে পারবে পড়াশোনার জন্য বলবে আমাকে টাকা দাও এই টাকা দাও এই টাকা দাও বাট এইটা কিন্তু সম্ভব নয় সবাইকে দেওয়া মানে দশ লাখ লক্ষ টাকা করে যদি মানে দেওয়া হয় প্রত্যেক স্টুডেন্টদেরকে যে কটা স্টুডেন্ট সবাইকে দেওয়া সম্ভব নয় অনেক স্টুডেন্ট রয়েছে বাট নেক্সট পয়েন্ট যেটা বলবো অনেকে অনেকে মনে করছে যে এই কার্ডটা স্বাস্থ্যসাথীর মতো ফেক হবে না তো স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু কোনো অংশে গিয়ে মানে সাকসেস পেলেও অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ফেক দেখা গিয়েছে মানে কাজ হয়নি সেক্ষেত্রে এটা কিন্তু ফেক হবে না তো দেখো প্রথমত বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ডও কিন্তু এখনও অবধি প্রসিডিউর চালু হয়নি এখনও অবধি ওয়েবসাইটে কাজ চলছে এখনও অবধি মানে মানে কী বলবো অফিসিয়ালি কাজ চলছে এখনও অবধি রকমেন্ট রেডি হচ্ছে এর এখনও পুরোপুরি হয়ে তৈরি হয়নি তা দিদি অনেক আগে থেকেই এটি ঘোষণা করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে দেওয়া হবে বাট আমার মনে হয় যে এটি স্বাস্থ্যসাথী কার্ডের মতো অতটা ফেক হবে না নেক্সট পয়েন্ট বলছে যে এটাদের সুবিধা থেকে অসুবিধা অনেক বেশি আমরা বেশি কারণ আমরা টাকা নয় চাকরি চাই শিক্ষা চাই এসএসসি দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে তো বন্ধু যে প্রশ্নটা করেছে তার নাম হচ্ছে লক্ষিন্দা মু লক্ষিন্দা মু তোমাকে আমি বলে রাখি যে দেখো চাকরি শিক্ষা সমস্ত কিছুটাই তোমরা পাবে তার জন্য প্রিপারেশন দরকার হয় এবং প্রিপারেশন করার জন্য অনেকের ক্ষেত্রে অনেকে অনেক ডাব্লিউ বিসিএস পড়াশুনোর ক্ষেত্রে মানে ওয়েস্ট বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি পড়ার ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত চাকরিগুলো গভর্নমেন্ট চাকরি কিংবা ম্যানেজমেন্ট লেভেলের কিংবা ডক্টর লেভেলের কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার লেভেলের ইঞ্জিনিয়ার হতে চায় তো সেই সমস্ত চাকরিগুলোর জন্য বা সেই সমস্ত প্রফেশনালগুলোর জন্য কিন্তু প্রত্যেকের কাছে সবার কাছে সমান টাকা থাকে না সেহেতু অর্থ চাই অর্থের জন্য এই এই কাজটাই করা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আনা তবে এখনও পর্যন্ত আমি বলে রাখি এর ওয়েবসাইট কিন্তু এখনও পর্যন্ত খুলছে না এই দুটো ওয়েবসাইটেই আমি গেছিলাম একটা ওয়েবসাইট খুলেছে বাট একটা ওয়েবসাইট খুলে কিন্তু যে ওয়েবসাইটটা খুলছে ডাব্লু বি ডট ডট ইন এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করা এখনো পর্যন্ত যাচ্ছে না তো যারা যারা অ্যাপ্লাইটা করা দেখিয়েছে তাদের হয়তো প্রথম সার্ভারে বা সার্ভার ক্র্যাক করেনি তখন করে নিয়েছে বাট এখন কিন্তু হচ্ছে না আপাতত এটা বন্ধ রয়েছে অনেকে বলছে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সাধারণত সরকারি বা বেসরকারি তো বিদ্যালয় সরকারি বা সরকার বেশিত বিদ্যালয় বা কলেজে লেখাপড়া করেন স্বভাবতই এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মোট খরচ এর তিরিশ বই যা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে ক্রয় করা অসম্ভব বর্তমান শিক্ষা ব্যবস্থায় যা অত্যন্ত প্রয়োজনীয় অথচ বর্তমান আর্থিক পরিস্থিতি যা নগদ অর্থে কেনা প্রায় অসম্ভব এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের মতো সাধারণ মানুষের কোনো সুবিধা হবে বলে মনে হয় না সেক্ষেত্রে দেখো তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতে পারে বাট স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরতে দশ লক্ষ টাকা কিন্তু লোন যে দেবে বলছে দশ লক্ষ টাকা তোমার লাগবে না ধরো পড়াশুনোর ক্ষেত্রে তোমার দু লক্ষ টাকা লাগলো তুমি অ্যাপ্লাই করলে বাট অ্যাপ্লাইয়ের জন্য কিছু প্রসিডিউর আছে আমি বলে রাখি আমার নিজস্ব ধারণায় যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর অন্য কিছু নয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইজ ইকুয়াল টু এডুকেশনাল লোন এডুকেশনাল লোনের জন্য অনেক আমাদের ফ্যাকড়া দৌড়াতে হয় এডুকেশনাল লোনের জন্য অনেক প্রসিডিউর আছে সেক্ষেত্রে কিছু কিছু বাঁধা ধরা জায়গা কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল বাট স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বলছে কি স্কুল স্তর থেকে পুরো ডাক্তার লেভেলের পড়াশোনার জন্য তো স্কুল স্তর থেকে কেউ ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়াতে চায় তাহলে সেক্ষেত্রে তার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করবে বলবে যে আমি সায়েন্স নিয়ে পড়া পড়াবো আমার বাচ্চাকে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে পড়াবো তার হয়তো এফোর্ট ছিল মানে তার হয়তো টাকা ছিল বাট সে যেহেতু ইন্টারেস্টটা কম পাচ্ছে সেখান থেকে টাকাটা নিয়ে ইনভেস্ট করছে যেহেতু চাকরির পর টাকাটা দিতে হবে তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট বা ডার্ক সাইড বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে নেক্সট বলছে লোন রিপেমেন্ট ইজ অল ইজ অলসো অ্যান ইস্যু অ্যান্ড হি বি কেপ্ট ইন মাইন্ড অ্যাজ এক্সপার্ট সেইড মানে যারা এক্সপার্টরা তারা বলছে কিন্তু লোন রিপেমেন্ট করা মানে লোনটা ফেরত দেওয়া কিন্তু খুব একটা বড় ইস্যু ইফ রিপেমেন্ট কুড নট বি মেড ইন ডিউ কোর্স মানে তোমার সময়কালীনের মধ্যে যদি তোমার না চাকরিটা হলো বা না কিছু হলো তখন কিন্তু তোমার অনেক বড় সমস্যা হতে পারে তাই সাতবার ভাবো তুমি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করার আগে দু নম্বর বলছে একদম ঠিক কথা বলছো দাদা যে লোন নেওয়ার আর রিপেমেন্ট করার কথা মাথায় রাখতে এটা আমাদের হবে কারণ লোন নেওয়ার পর জব পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই ও হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু নেই যে তোমরা লোন নেওয়ার পর যে পড়াশোনাটা করবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি নেই তোমার ভাগে নাও থাকতে পারে কিংবা তোমার হার্ডওয়ার্ক সেই লেভেলে নাও হতে পারে তুমি টাকাটা পেলেই তোমাকে অনেকের কাছেই টাকা আছে কিন্তু কলকাতায় কিন্তু সবাই ডাব্লিউ চাকরি করে না সবাই রেলওয়ে চাকরি করে না তাদের জন্য একটা তার জন্য একটা মানে আনুগত্য তার জন্য একটা প্যাশান তার জন্য একটা মানে হার্ডওয়ার্ক দরকার হয় এবং সেটা যার মধ্যে না থাকবে সেই টাকাটা যার কাছে যতই থাক তার জীবনেও হবে না অনেকের কাছে এমনও আছে গ্রামের দিকে যাদের কাছে টাকা নেই কিন্তু তারা পড়াশুনো করে হার্ডওয়ার্ক করে মেহনত করে কিন্তু চাকরিটা পায় তো সেক্ষেত্রে এটা মাথায় রাখো নেক্সট যদি ওদের অত পাওয়ার তবে ওরা লোন দিক দেখো এটা পুরো ভুল প্রশ্ন করেছো কারণ ওরা কিন্তু লোনই দিচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা লোনই দিচ্ছে সো বলছে লোন না চাকরি চাই স্টুডেন্টরা ভিকারি নয় যে টাকা দরকার টাকা দিয়ে কি হবে ডিগ্রি থাকা সত্ত্বেও ছেলে মেয়ে চাকরি পায় না চাকরি দিয়েও খুব খুশি হব চাকরি দিলে খুব খুশি হবো দেখো প্রথমত এটা আমাদের নিজেদের দোষ কারণ আমরা যখন কলেজে যাই আমরা কলেজটাকে ভাবি যে আমরা এটা আড্ডাখানা বা আড্ডা মারার জায়গা হয়তো অনেকের খারাপ লাগছে বাট এটা সত্যি কথা যে কলেজটা অনেকে আমরা ভাবি যে এটা আড্ডা মারার জায়গা বাট কলেজ আড্ডা মারার জায়গা নয় অনেকে পড়াশুনো করতে যায় এবং তারা ঠিক কিন্তু একটা জায়গায় ঠিক পৌঁছে যায় এবং তারাই পিছিয়ে যায় যারা হয়তো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টার কিংবা কোনো সেমিস্টার চলাকালীন ছেড়ে দেয় কিংবা দুটো কোর্স একসাথে শুরু করে দেয় কিংবা কখনও কখনও আর্থিক অভাব না থাকলেও টাকার লোভে কাজ করতে শুরু করে দেয় তো এই নানান রকম ব্যাপারগুলো থাকে তো অনেকের কেরিয়ার গাইডেন্স ঠিকঠাক থাকে না সেই ক্ষেত্রে তোমরা কখনোই সরকারকে দোষ দিতে পারবে না হ্যাঁ সরকারের অবশ্যই দোষ আছে কর্মক্ষেত্রগুলোকে আরও বাড়ানোর জন্য বাট আমাদেরকে নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে গভর্নমেন্ট জব কিন্তু অনেক বেরোচ্ছে অনেক ভ্যাকান্সি বেরোবে ভবিষ্যতেও এবং কিছু দিনের মধ্যেই আরও অনেক ভ্যাকান্সি বেরোবে সেটা আমার চ্যানেলে তো আমাদেরকে জানিয়ে দেবো আমি স্যার বলছি যেদিন ক্রেডিট নিলাম সেই দিন থেকে ইন্টারেস্ট কাটা স্টার্ট হবে না কোর্স কমপ্লিট হয়ে গেলে তারপর থেকে ইন্টারেস্ট কাটবে একদম ভাইটাল প্রশ্ন অবশ্যই কোর্স কমপ্লিট হবে তারপর থেকে তোমাদের ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সেটা সব কিছু কাটা শুরু হবে তারপরের প্রসেস বাট প্রথমে তোমরা টাকাটা পাবে রসিদ দেখে দাদা টাকাটা অ্যাকাউন্ট এ দেবে না কোনো কিছু কিনলে কার্ড থেকে কাটা হবে দেখো কার্ডের মধ্যে একটা অ্যামাউন্ট ভ্যালু অ্যামাউন্ট অফ মানি তোমাদের অ্যাড করা থাকবে এবং সে কী করে কিনবে এটা কি কোনো মানে ডেবিট কার্ড যে কিছু দিয়ে দিয়ে কিনবে এইটা হচ্ছে জাস্ট একটা মানে এই কার্ড দিয়ে তোমরা ব্যাংকে যাবে ব্যাঙ্কে গেলে তোমাদের রসিদ যেটা রসিদ দিয়ে তোমরা এইটা এই কার্ডের মাধ্যমে তোমরা সেই ব্যাংক থেকে যে ব্যাংকের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেই ব্যাংকে তোমরা ইজিলি তোমার সেই টাকাটা পেয়ে যাবে কোর্স ফি হতে পারে হতে পারে তোমাদের ল্যাপটপ তোমরা কিনেছো সেটা দেখালে এইরকমই ব্যাপার আর কিছু না দাদা সত্যি এটা সম্ভার রাজনীতি স্কুল কলেজের কি মুকুব করলে সবচেয়ে ভালো হতো সরকার যতটা সহজভাবে বলছে সবাই পাবে লোন সবাই কি পাবে না দশ হাজার দশ হাজার জনের মধ্যে একজন পাবে এর বদলে যদি বেকারদের লোন দেওয়া হতো ব্যবসার জন্য কতই না ভালো হতো এদিকে বেকাররা মরে যাচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মোদীর চা শিল্প আর মমতার চপ শিল্প দেখো প্রথমত আমি রাজনৈতিক কোনো আলোচনায় যাব না তারা দুজনে তাদের দুজনার জায়গায় রাজনৈতিক মতাদর্শক হিসাবে যারা বড়ো বড়ো রাজনীতিবিদ আছে তারা বলবে আমি শুধু আমার এই ভিডিওতে শিক্ষামূলক আলোচনা করতে পারি সেক্ষেত্রে আমি বলব এই তোমার যে প্রশ্নটা দশ হাজার জনের মধ্যে একজন পাবে সেক্ষেত্রে তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কারণ থাকতে পারে হয়তো দশ হাজার জনের মধ্যে হয়তো একজনটা তুমি হলে সেক্ষেত্রে তুমি হতে পারো সেই দশজনের মধ্যে একজন তো এটা মানে এটা নিয়ে কোনো গসিপ করার কোনো কথা নয় নেক্সট স্টুডেন্টরা মনে করছে এই লোনটা ভাতার মতো হবে অ্যাটলাস্ট রিপেমেন্ট করতে হবে না করতে আর হবে না এইটা কিন্তু আমি বলতে পারবো না এটা রাজনৈতিক আলোচনার মধ্যে ঢুকে গেছে এবার এবার এখানেই এটা স্টপ করা উচিত তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে আমি তোমাদের ডার্ক সাইড অফ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তিনটে পয়েন্টে আমি আলোচনা যদি করি সেটা হলো প্রথম যে প্রত্যেকে লোনটা কিন্তু পাবে না কারণ তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু প্রবলেম প্রবলেমস থাকতে পারে এবং সরকারও সবাইকে তো দিতে পারবে না অনেক স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এবং যারা এলিজেবল হবে তারাই পাবে আর দু নম্বর যদি বলি যে মানে সবাই তো পেলো না এক নম্বরে দু নম্বর হচ্ছে যদি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সাইড বা অন্ধকার দিক বলা যেতে পারে বা খারাপ দিক বলা যেতে পারে সেটা হলো যাদের দরকার নেই পয়সার তারাও কিন্তু অ্যাপ্লাই করবে দু নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানে তিন নম্বর পয়েন্ট যে পয়েন্টটার মাধ্যমে ফাইনাল পয়েন্ট যে পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু মানে স্টুডেন্ট ক্রেডিট অন্ধকার দিকটা কী সেটা হলো অনেক শিক্ষাবিদরা বলছে যে এটা ব্যবসা মানে এটার দ্বারা একটা লোভনীয় মানুষকে লোভ দেখানো হচ্ছে এবং তো দেখো ব্যাপারটা হচ্ছে এটা এটা রাজনৈতিক মানে যারা মতদর্শক রয়েছে তারা বিভিন্ন রকম চ্যানেলে এসে বলছে তোমরা সেখান থেকে জেনে নাও আমার এটা রাজনৈতিক চ্যানেল নয় তাই আমি এখানে বলবো না কোনো বক্তব্য রাখবো না আর তোমাদের যদি কিছু মতামত থাকতে পারে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত অত্যন্ত আবশ্যক তাই আমাকে অবশ্যই কমেন্ট করো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই